ছাত্র জনতার আন্দোলনে গেল 5 আগস্ট গাজীপুরের মাওনা থেকে একটি মিছিল বের হয়েছিল গণভবনের উদ্দেশ্যে। বন্ধুদের সাথে নিয়ে সেই মিছিলে যোগ দিয়েছিলেন সাজু মিয়া। সেখানে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 11 আগস্ট রাতে সেখানেই চিকিৎসাধীন মারা যান। 12 আগস্ট মরদেহ নেওয়া হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরা ভাষা মিরপাড়া গ্রামে। বিকেলে জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে কর্মস্থল গাজীপুরে যান 24 জুলাই। ওই মাসের 27 তারিখে তার স্ত্রীর কোল জুড়ে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। নবজাতক সন্তান নিয়ে দিশেহারা তার স্ত্রী শারমিন আক্তার। আমি তো জানি না যে আবু সাহেব মারা গেছিল। তখন এইভাবে জিজ্ঞাসা করেছিলাম, আসলে আবু সাহেবের নামটাই ভালো, আবু সাহেবের নামটাই আমি আমার বাচ্চাটার জন্য সরকারের কাছে অনুরোধ করছি, সরকারের জন্য আমার বাচ্চাটার জন্য কিছু কিছু দেয় আর কি। সাজু মিয়া রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, শ্রমিক অধিকার পরিষদের পঞ্চগড় জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।